নমস্কার, ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। দীপাবলি মানে কার্যত প্রথমে বা এক কথায় যে নামটা উঠে আসে সেটা হচ্ছে উদয়পুর। আর উদয়পুর মানে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। আর এই ত্রিপুরেশ্বরী মন্দির বা মাতা বাড়ির সঙ্গে রাজ্যের প্রত্যেকটা মানুষের যে সম্পর্ক বা যে টান, সেই টানটা কিন্তু বরাবরের মতোই একই রকম থাকে এবং যেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। প্রত্যেক বছর জানি আমরা যে দীপাবলি উপলক্ষে মন্দিরকে সাজানো হয় এবং এবছরও তার ব্যতিক্রম একদমই হয়নি। মন্দিরকে সাজানোর কাজ এবং পূর্ব থেকেই শুরু হয়ে গেছে। মন্দির চত্বরকে পরিষ্কার এবং কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা সেগুলোকে সারিয়ে তোলা, সেগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে নতুন করে তোলা বা ঝাঁ চকচকে পরিষ্কার করে তোলা বলা যেতে পারে। এবং তার পাশাপাশি আলোকমালা আলোকসজ্জায় সাজিয়ে তোলা, গোটা শহরকে গোটা রাজ্যটাকে কার্যত সাজিয়ে তোলা আলোর রোশনায়। এবং তার পাশাপাশি বিগত বছর অর্থাৎ গত বছরে আমরা দেখেছি যে করোনার জন্য উদয়পুরে যে মেলা বসে এবং যে মেলা হচ্ছে সব থেকে আকর্ষণ রাজ্যের মানুষের কাছে, শুধুমাত্র রাজ্যের মানুষ বললেও ভুল হবে, বহিরাজ্য থেকেও কিন্তু অগণিত জনগণের মানুষের ঢল নামে মূলত উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে মাকে দর্শনের জন্য এবং কালী পুজোর রাত্রে মাকে দেখার জন্য, পুজো দেওয়ার জন্য কিন্তু মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এবং সেক্ষেত্রে আগামী 4 তারিখ এবছর কালী পুজো পড়েছে। কালী পুজো দীপাবলি উপলক্ষে মন্দিরের কাজ, মন্দিরে সাজে তোলা এবং মেলা কমিটির যে আয়োজন রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে চলছে। এবং এবছর যেহেতু করোনা সংক্রমণ থিত রয়েছে রাজ্যে, তার জন্য মেলা অনুষ্ঠিত হবে এবং উত্তর পূর্বাঞ্চলের সর্বশ্রেষ্ঠ বলা যায় সেই মেলা দিওয়ালি মেলা অনুষ্ঠিত হবে এবছর মাতা বাড়িতে। সন্ধ্যাতে অর্থাৎ কালী পুজোর দিন প্রথমে কমলাসাগর দীঘিতে অনুষ্ঠিত হবে মঙ্গল আরতি। পরবর্তী সময়ে প্রদীপ প্রজ্বলন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে দিওয়ালি মেলার উদ্বোধন হবে। যে উদ্বোধনের আশায় বা যে উদ্বোধনের প্রতীক্ষায় কিন্তু রীতিমতো দিন গুনছেন রাজ্যবাসী। এবং অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, অর্থাৎ কালী পুজোর দিন উদয়পুর মাতাবাড়িতে উপস্থিত থাকবেন বিধানসভার একাধিক মন্ত্রী থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরা সকলেই। আজকে মূলত গোমতী জেলাতে আজকে কালী পুজোর সম্পর্কে বা সেখানকার কি কি প্রস্তুতি হবে, কি কি করা হবে কালী পুজোর দিন প্রথম থেকে, সে সম্পর্কে কি কি বৈঠকে কি কি সিদ্ধান্ত হয়েছে সেগুলো একবার জানবো, শুনবো। আজকে 2021 আসন্ন দীপাবলি উপলক্ষে মাতার বাড়িতে যে প্রেস কনফারেন্স, এই কনফারেন্সে উপস্থিত আজকে মেলা কমিটির চেয়ারম্যান, জেলার জেলাশাসক, পুলিশ আধিকারিক, মহকুমা শাসক, ত্রিপুরাও সাহেব, যে কল্যাণ সাগরে যে একটি আরতি বার্গে কতারের কষ্ট হবে, এছাড়া আর কি কি অনুষ্ঠান রয়েছে এখানে, গায়ত্রী অংশ জপ হবে, প্লাস রাতে লাইট থাকবে, মোমবাতি, সাংবাদিকরা নিচে থাকবে, তাহলে সাংবাদিকদের নিয়ে আমি একটু বাধা দিয়েছিলাম, যদি ইনকেস পড়ে যায় এই দায়িত্ব কে নেই। সকালবেলা কি কোনো নগদ কমিটি আছে? সকালবেলা আমাদের ক্রিয়া চরিত্র যেরকম হয় প্রতিবাদে জলে নামবে দাদারা। কার্যত মন্দিরের প্রাঙ্গণে আজকের একটি ছোট করে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। যে বৈঠক মেলা কমিটির তরফ থেকে আয়োজন করা হয়েছে, কি কি কার্যপ্রণালী হবে সেই সম্পর্কিত বৈঠক, যে বৈঠকে বিধায়কের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নিচ্ছে একটি বিরতি, আসছে বিরতির পর, সঙ্গে থাকুন।